উইল টু উইন, ইচ্ছা শক্তি সাফল্যের সিঁড়ি। হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকাটাই আমাদের সবার কাম্য। আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে একজন মহিয়সী নারীর গল্প আপনাদের জানাবো, যিনি তার ইচ্ছা শক্তির দ্বারা শুধুমাত্র নিজের জীবনকেই প্রতিষ্ঠিত করেননি, বরং তিনি হয়েছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত। আমরা বলছি বেগম রোকেয়ার কথা। বেগম রোকেয়ার জন্ম 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। বাঙালি মুসলমান সমাজ তখন সামাজিক কুসংস্কার ও ধর্মীয় প্রতিবন্ধকতায় আবদ্ধ ছিল। ঘরের বাইরে গিয়ে মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের কোনো সুযোগ ছিল না, এমনকি রোকেয়ার পরিবারেও মেয়েদের পড়ালেখার কোনো চল ছিল না। তার বাবা আবু আলী হায়দার বিভিন্ন ভাষায় পারদর্শী হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন রক্ষণশীল। তবে পড়াশোনার ব্যাপারে প্রচণ্ড আগ্রহ আর নিজের ইচ্ছা শক্তির কারণে তিনি গোপনে বড় দুই ভাই বোনের সহযোগিতায় শিক্ষালাভ ও সাহিত্য চর্চা করেন। 1898 সালে মাত্র 18 বছর বয়সে বিহারের ভাগলপুরের সৈয়দ সাখোয়াত হোসেনের সাথে রোকেয়ার বিয়ে হয়। সৈয়দ সাখোয়াত হোসেন পেশায় ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং উদার মানসিকতা সম্পন্ন ব্যক্তি। বিয়ের পর স্বামীর সুদূরপ্রসারী প্রভাবের কারণেই তার জ্ঞান চর্চার পরিধি বিস্তৃত হয়। বেগম রোকেয়ার সাহিত্য চর্চার সূত্রপাতও হয়েছিল স্বামীর অনুপ্রেরণায়। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি দেশ বিদেশের লেখকদের রচনার সাথে তার পরিচিতি ঘটতে থাকে। 1902 সালে নবপ্রভা পত্রিকার পিপাসা নামে একটি বাংলা গদ্য রচনার মধ্য দিয়ে তার সাহিত্য জীবন শুরু হয়। তবে বেগম রোকেয়ার বিবাহিত জীবন বেশি দিন স্থায়ী হয়নি। বিয়ের মাত্র 11 বছর পর 1909 সালে স্বামী মারা গেলে বেগম রোকেয়া নিঃসঙ্গ হয়ে পড়েন। কিন্তু স্বামীর মৃত্যুর পর তিনি দমে না গিয়ে আত্মপ্রকাশ করলেন এক নতুন বেগম রোকেয়া রূপে। ধর্ম এবং সমাজের অনেক রীতিনীতিতে নারীদের পিছিয়ে থাকা তিনি মেনে নিতে পারেননি, বরং লেখালেখির পাশাপাশি বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও তৎকালীন সমাজের প্রচলিত ব্যবস্থাগুলোকে উপেক্ষা করে সমাজে বদল আনার দিকে এবং নারী শিক্ষার বিস্তারে তিনি মন দিয়েছিলেন। নারী হিসেবে মেয়েরা আজ যেখানে পৌঁছেছেন তারা সেখানে পৌঁছতেন না যদি নারীর উন্নতির জন্য বেগম রোকেয়ার মতো মনীষীর অবদান না থাকত। বেগম রোকেয়া ছিলেন আত্মশক্তিতে বলিয়ান, অনেক দুঃখের বোঝা মাথায় নিয়েও নিজেকে কখনো অসহায় ভাবেননি। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন নারী সমাজকে শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে দেশ ও জাতির সার্বিক উন্নতি কখনোই সম্ভবপর নয়। সারা জীবন তিনি পিছিয়ে থাকা নারী সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে পরিপূর্ণ মানুষ হিসাবে অধিকার সচেতন করে তোলার প্রয়াস নিয়েছিলেন। নারী শিক্ষার গুরুত্ব তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বুঝেছিলেন। 1909 সালে ভাগলপুরে প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। মেয়েদের অভিভাবকরা যাতে তাদের স্কুলে পাঠায় তার জন্য তিনি নিজে পর্দা করে বোরখা পরে মেয়েদের বাড়ি বাড়ি যেতেন। তারপর পারিবারিক কারণে বেগম রোকেয়া ভাগলপুর ছেড়ে কলকাতায় এসে বসবাস শুরু করেন এবং 1911 সালে মাত্র 8 জন ছাত্রীকে নিয়ে কলকাতার 13 নম্বর ওয়ালিউল্লাহ লেনের একটি বাড়িতে নতুন পর্যায়ে স্কুলটি প্রতিষ্ঠা করেন। আজ কলকাতার একটি নামকরা মেয়েদের সরকারি স্কুল সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। তিনি প্রথম নারীদের সাংগঠনিকভাবে শক্তিশালী করার কথা ভেবেছিলেন। 1916 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। এটি নারীদের শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে কাজ করত। বেগম রোকেয়া তার লেখনীর মাধ্যমে, সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে হাজার নারীর মাঝে তার চেতনা ছড়িয়ে দিয়েছিলেন। প্রবন্ধ, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেন। হাস্যরস আর ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থান ফুটিয়ে তোলেন। পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর এবং 1950 সালে মাদ্রাস থেকে প্রকাশিত বৈজ্ঞানিক কল্পকাহিনী সুলতানার স্বপ্ন তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। সুলতানাস ড্রিম, যার অনুদিত রূপ, সুলতানার স্বপ্ন প্রকাশের মাধ্যমে সর্বজন পরিচিত হয়ে ওঠেন। এটিকে বিশ্বের নারীবাদী সাহিত্যে একটি মাইল ফলক ধরা হয়। বাঙালি লেখক, শিক্ষাবিদ, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জীবন অবসান হয় 1932 সালের 9 ডিসেম্বর। তার কর্ম ও আদর্শকে উদযাপনের লক্ষ্যে জন্ম ও মৃত্যুদিন 9 ডিসেম্বরকে বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। তার 137তম জন্মদিনে গুগল বেগম রোকেয়া নামে একটি ডুডল তৈরি করে। 2009 সালে রংপুর বিশ্ববিদ্যালয়কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হিসেবে নামকরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়ার নামে ছাত্রীদের জন্য আবাসিক হল নির্মাণ করে। বাংলাদেশ সরকার বেগম রোকেয়া স্মরণে
গণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান স্থাপন করে। রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে স্থাপন করা হয় বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র, যা বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। 2004 সালে বিবিসি বাংলার চালানো জরিপে শ্রোতাদের ভোটে নির্বাচিত শ্রেষ্ঠ 20 জনের তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন বেগম রোকেয়া। তার মানে ইচ্ছা শক্তি থাকলে একজন নারীর দ্বারাও সম্ভব নিজেকে বিকশিত করার পাশাপাশি অন্যের জন্য অনুসরণীয় ব্যক্তিতে পরিণত হওয়া। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিন, ভালো লাগলে লাইক দিন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই একটি ভিডিওর মাধ্যমে কারো জীবনে সুন্দর পরিবর্তন আসতে পারে। এরকম আরও অনুপ্রেরণামূলক ও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এতে আপনি প্রতিনিয়ত আমাদের ভিডিও সম্পর্কে আপডেট পেতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।